রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়া সহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে খুলনার মাহবুবুর রহমান নামের 33 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হলে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেফতার মাহবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার বকশিপাড়া রোডের বাসিন্দা শামসুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন জানায়। এরপর দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনের 28-31 ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।